নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি কিছু ইনডোরের, যে আমাদের দেখতেই পাচ্ছেন এখানে কিছু অ্যাগ্রোনিমাল ডিফারেন্ট ভ্যারাইটি আছে, সেইগুলোর সম্বন্ধে কিছু বলবো। তো এই গাছগুলোর পরিচর্যা সম্বন্ধে বলছি, এই গাছগুলোকে আপনারা সবসময় শেডি বা যেখানে খুব সূর্যের আলো কম পৌঁছায়, যা শুধু আপনার সূর্যের আলোটা ছেঁকে পৌঁছায়, ছেঁকে মিনস হচ্ছে আপনার ডাইরেক্ট সানলাইট যেন না পড়ে, শুধু কেবলমাত্র আপনার জাস্ট আলোটা আসে, এই রকম জায়গায় রাখতে হবে। অনেক বন্ধুরা কী করে, ডাইরেক্ট সানলাইট নয় ভাবে ভিতরে, ঘরের ভিতরে বা ব্যালকনিতে বা এরকম অন্ধকার জায়গায় রেখে দেয়, ওরকমভাবে কিন্তু করলে হবে না। এই গাছগুলো কিন্তু আলো পছন্দ করে, কিন্তু সকালবেলা ধরুন 8টা থেকে 9টা পর্যন্ত যে রোদরা, ওই মিষ্টি রোদরায় আপনারা রাখতে পারেন, তো গাছের কালার খুব ভালো আসবে। এইগুলো আমাদের কাটিং থেকে প্রপোগেশন করা গাছ, দেখুন এটি একটি নতুন ভ্যারাইটি এবং এই গাছগুলো একটু কস্টলি, এটা ডোয়াপ ভ্যারাইটি। এবং এইগুলো দেখুন, এইগুলো সব কাটিং থেকে করা, এই গাছগুলো কিন্তু আপনারা ইনডোর প্ল্যান্ট হিসেবে আপনাদের ঘরে রাখতে পারেন। তো লিপস্টিকের এখানে দুটি ভ্যারাইটি দেখাচ্ছি, এই একটি ভ্যারাইটি এবং এই একটি ভ্যারাইটি, এবং আরেকটি দেখাচ্ছি রেড পিঙ্ক অ্যাগ্লোনিমা। এইগুলো একদম শীতকালে পাতা পুরো রেড হয়ে যায়, তো এই গাছগুলোকে আপনারা রাখতে পারেন, এবং এই গাছগুলো কিন্তু শীতকালে পাতা লাল হয়ে যায়। তো কী খাবার দিতে হবে, এতে আপনারা হাড়গুঁড়ো, নিম খোলটা খুবই পছন্দ করে, নিম খোল, শিং চাঁচা, এবং যদি আপনাদের কাছে এনপিকে 19:19 থাকে, সেটা কিন্তু আপনারা 1 চামচ 2 লিটার জলে গুলে স্প্রে করতে পারেন 15 দিন ছাড়া। ফলিয়েজ হিসেবে পাতাও স্প্রে করতে পারেন, এবং আপনারা যে গাছের গোড়ায়ও স্প্রে করতে পারেন। দেখুন এই গাছগুলো কত বুসি হয়েছে, তো এই গাছগুলোকে এই ধরনের যদি আপনি বুসি করতে যান, তাহলে কাটিং করতে হবে, এবং কাটিং করার নির্দিষ্ট টাইম হচ্ছে মনসুন সিজন, গরম থেকে আপনি বর্ষার মধ্যে যে কোনো টাইমে করতেই পারে। তো এই গাছগুলো দেখুন কত বুসি গাছ, এবং এর পটিং সয়েল কী হবে, এইগুলো সব নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আজকের মতো এখানেই রাখছি, নমস্কার।